আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমিস কুকিং। সো আজকে আপনাদের জন্য ফালুদা নিয়ে এসেছি আমি। সো ফালুদা করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি হচ্ছে দুধটা বলক তুলে নিব। হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি, এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি, যদিও পরে কিছুটা আমি তুলে রেখেছিলাম। আর পাশে আছে হচ্ছে সাবুদানা, সাবুদানাটাও আমি পাশাপাশি ফুটিয়ে নিব আর কি। সাবুদানাটাও ওপাশে সিদ্ধ করে নিচ্ছি, এভাবে দুধটা বলক তুলে নিচ্ছি। দুধটা বলক তোলা হয়ে গেলে পাশে আমি নুডলস এবং চিনিটা রেখে দিয়েছি। নুডলস আর চিনিটা ধীরে ধীরে আমরা গ্র্যাজুয়ালি এটা মিক্স করবো। সো দুধটা আমার ওখানে বলক তুলে হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে একটু ঘন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। দেন যখন মোটামুটি ঘন চলে আসবে দেন আমি এর মধ্যে আবার নুডলসটা দিয়ে দেবো। নুডলসটা দিয়ে দেওয়ার পরে আমি কী করবো, নুডলসটা সিদ্ধ করা পর্যন্ত ওয়েট করবো। আমার নুডলসটার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমার নুডলসটা সিদ্ধ হচ্ছে। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে পাশে যে সাবুদানাটা আমার সিদ্ধ হচ্ছে, সেই সাবুদানাটার যে এক্সট্রা পানি আছে, সেই এক্সট্রা পানিগুলো আমি ফেলে দিব। এক্সট্রা পানিগুলো উপর থেকে ফেলে দিয়ে দেন সাবুদানাটা আমি এই মিশ্রণের মধ্যে ঢেলে দিব। সাবুদানাটা মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে আবার আমি একটু বলক তুলে দুধটা একটু ঘন করে নেব। মোটামুটি একটা ভালো কনসিস্টেন্সি আসার পরে আমি চুলার জালটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দিব। আর মানে হচ্ছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা না হলে কি আর ইফতার জমে। সো আমার এখানে মোটামুটি বলক তোলা হয়ে গেছে এবং ভালো একটা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন চলে আসছে। সো এটা আমি ঠান্ডা করতে দিয়ে আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছি। এখানে আমি আপেল, কলা আর হচ্ছে বেদানা কেটে নিচ্ছি। সো আপেলগুলো একটা সাইজ মতো কেটে নিচ্ছি, ধীরে ধীরে কলা বেদানা এগুলো কেটে কেটে আমি পাশে সরিয়ে রাখছি আর কি। আর যেই পরিমাণ গরম পড়েছে, এখানে ভাজাভাজি খাওয়ার তুলনায় আসলে হচ্ছে আমরা একটু ঠান্ডা, মানে স্পেশালি আমার ঠান্ডা খাবারগুলো খুবই পছন্দ। ইফতারের শরবত খাওয়ার পরে আমি ট্রাই করি যে একটু ফালুদা টাইপের খাবার খেয়ে। সো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে, যেহেতু আপনারাও অনেকেই পারেন ফালুদা আলহামদুলিল্লাহ। সো আমি আজকে খুবই মানে শর্ট ওয়েতে ফালুদাটা বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এখানে আমি ফলগুলো মোটামুটি সবগুলো রেডি করা হয়ে গেছে, এখন আমি এটা ডেকোরেশনের জন্য দেখেন রেডি করে নিচ্ছি। প্রথমে আমি একটা পাত্রে একটু ফালুদার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে এখন একে একে ফল, তারপরে হচ্ছে ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কলা, অ্যাপেল এবং উপর দিয়ে বেদানা দিয়ে, তারপরে হচ্ছে আমি জেলো দিয়ে দিচ্ছি। যদিও এখানে সবাই জেলো, হোমমেড জেলো দেয়, কিন্তু আমি এখানে বাজারের যে কেনা জেলোগুলো আছে সেটা ইউজ করছি, কারণ ওটা বানানোর জন্য আবার একটু টাইম লাগে, যদি আমি শর্টকাট করছি এই জন্য। জেলো দেওয়ার পরে আমি আইসক্রিম দিয়ে নিচ্ছি, এখানে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ইউজ করছি। সো আইসক্রিম দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আরেকটু সামান্য একটু ফল দিয়ে মোটামুটি হয়ে গেল আমার ফালুদা, আলহামদুলিল্লাহ খুবই টেস্টিং। এবং এই রমজান মাসে পারফেক্ট একটা ইফতারে আপনারা এটা খেতে পারেন। সো যাদের ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।